এই রমজানের দ্বিতীয় রমজান আমি ঢাকা থাকতে কিন্তু আমি চিন্তা করছি যে এই এক মাসের কি হইব আমি ঢাকার কয়েকজন কোচের সাথে আলাপ করছি এরা আমারে বলছে যে যদি এক মাস আপনার একাডেমির প্লেয়াররা কলম কারণে বৈশা খায় তাহলে আরো দুই মাস লাগবে এরা আবার চাঙ্গা করতে এরা বলল যে পৃথিবীর কোথাও এইভাবে এক মাস কোনো প্রফেশনাল ফুটবলার মানে যারা মনে করে যে ফুটবলটারে পেশা হিসেবে নিব এরা কোনোদিন বৈশা থাকে না এখন আমি চিন্তা করতে করতে এখানে যারা স্থানীয় যারা আছে এরার সহযোগিতায় আমরা আজকে লাইট জ্বালাইতে আমি প্রথমেই যারা আজকে অনেক কাজ করে এই লাইটটা জ্বালাইছে এরার উপলক্ষে একটা আত্মালি দিতে না সুন্দর এরা যে আমরা খেলার ব্যবস্থা করে দিছে এটার লেগে অসংখ্য ধন্যবাদ তোমরা মাঠটা তৈরি করছো আমি তোমরা একটা কথা কই আমরা সামনে বিশাল একটা বিপদের মুখোমুখি কিরকম বিপদের মুখোমুখি প্রতিদিনই আমরা কিছু না কিছু লাশ দাফন কাফন জানাজা পড়তাছি করোনার জন্য বড় বড় অনেক মানুষ মরে যেতেছে এক সেকেন্ড লোকে লকডাউন আইছে লকডাউন মানে কি তা লকডাউন মানে হইলে ইনকামের তো আর ব্যবস্থা নাই যে গাড়ি চালাইতে গাড়ি চালাইতে পারে না যে আগে আমি যেমন ব্যারিস্টারি করতাম আমার ব্যারিস্টারি বন্ধ ইনকামের কোনো সুযোগই নাই আইসিইউ নাই যদি আমাদের শ্বাসকষ্ট হয় আমার যেমন দুই দিন ধরে একটু শ্বাসকষ্ট হয়েছে হাসপাতালে যে আমি যাইমো এই অবস্থা পর্যন্ত আমার নাই এর মানে হইলো কি তা আমাদের এখন বেঁচে থাকার পথ একটাই এটা হইলে গিয়া মানে মাস্ক লাগানো যারা অপরিচিত লোক তাদের সামনে গেলে মাস্ক থাকতো আর হইলে গিয়া নিজের ফিটনেসটা বাড়ানি নাকি তা না ফ্যাট মোটা করিয়া খাইয়া রোজার মধ্যে একবারে রাইতে ফুরা খাইয়া এক মাসের পরে কি তা ফ্যাট মোটা করিয়া বাড়িতে হয় নাকি তা আর আমরা একটা এই একাডেমি সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করছে এখন এই একাডেমির প্লেয়াররা এমন কিছু করতেইব যেটা বাংলাদেশের বেশিরভাগ প্লেয়াররা করে না এবং আজকে এই রমজানের রাতে নামাজ পড়ে আইসা যে তোমরা যে আজকে খেলাধুলার মধ্য দিয়ে প্রমাণ করছো যে সত্যিকার অর্থে একটা আমাদের একাডেমি একদিন নেতৃত্ব দিবে আমাদের বাংলাদেশে এবং এটা একদম ঈদের পর্যন্ত আমরা পুরা কন্টিনিউ করবো এবং ঈদের পরের দিন থেকেই যেন আমরা পুরা টুর্নামেন্টের জন্য পুরা খেলার জন্য পুরা প্রস্তুত থাকি শুনো এই যে আজকে লাইট যারা জ্বালাইছি তোমরা দেখতেছো আজকে মানুষ কম দেখবা এইখানে মেলা জন্ম এই যে এখন একটু পরে আইতেছে মেয়র এখানে যে লাইটের ব্যবস্থা আছে লাইটের ব্যবস্থা করবো আমরা আমি ধন্যবাদ জানাই আমাদের আমাদের একাডেমির যে সাংগঠনিক সম্পাদক সাজিদ সাজিদ অনেক কষ্ট করে এবং কমিটমেন্টের সাথে যেভাবে সে প্রতিদিন বিকালে এখানে আসে আমার ভাল লাগে এই জিনিসটা যে এই ধরনের ছেলে যদি সোনারঘাটে আরও 10-15টা বিশ্বাস করো আমি বিশ্বাস করে বলতেছি সাজিদের সাথে আমার এমনি কোনো বয়সের সাথে কোনোভাবেই সাজিদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ার কথা না ইয়ে অনেক জুনিয়র আমার কিন্তু সাজিদের মতো ছেলে যেভাবে কাজ করে যাইতেছে এইরকম 10টা পোলা থাকলে তোমরা বুকে হাত দেখো তো যে সোনারঘাট পিছাই থাকবো নি আমার কোচ আমরা ফুটবল বলো ক্রিকেট বলো কোন জায়গায় আমরা বালা করার সুযোগ নাই ফুটবল খেলছে এরকম ফুলাফান আজকে টুর্নামেন্টে রানার্স আপ হয় এর মানে আমি একাডেমির ফুলাফানদের নিয়ে গর্ববোধ করি যে আমার ফুটবলাররা ক্রিকেটে রানার্স আপ হয়তো বাইরের প্লেয়ার না আইলে আমার প্লেয়াররা চ্যাম্পিয়ন হইতো আমি তোমরা কই আমি আমার কোনো রকম বাফে ফুলারে কিতা কইরা দেওয়া যায় বাফে কইরে ফোর তরে একটা গড় বানাই দিয়া গেলাম কিন্তু রুজি করতে হইবে তুই নিজে একটা গড় দেওয়া যায় যেটা আমরা বাড়া লাগে না আমি তোমরা রে গার্জিয়ান হিসাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করে যাইতেছি আমি খালি লাইটটা জ্বালাই দিছি এখন তোমরা এখানের মধ্যে মানুষ হইবে কিনা নিজেরা আলাদা হইবে কিনা সিলেট বিভাগের নেতৃত্ব দিবাই কিনা বাংলাদেশের নেতৃত্ব দিবাই কিনা এটা হইলো তোমরা উপরে নির্ভর করতেছে এটা এখন আর আমার উপরে না আমি গার্জিয়ান হিসাবে এই কথাটা হইয়া যাইতেছি আমার অনেক রিস্ক আছে করোনায় মরিও যেতে পারি কিন্তু এরপরও মনে হয় নিজের এলাকার মানুষের লাগিয়া হরতে হরতে যদি মরিও যাই গিয়া আমার আর কোনো দুঃখ থাকতো না এখন তোমরা আমারে কথা দিলাই তো যে রেগুলারিটি মেনটেন করবা এবং বেশি প্রেশার নিবাই না যেহেতু রোজা ফানিটা বেশি টানবাই ফানিটা বেশি টান না দেখো রোজার পরে এই খেলাটা করলে দেখো তোমাদের ফিটনেস যদি আকাশ পাতাল ব্যবধান না হয় তুমি আমার কইও এরকম কোনোদিন হয়েছে না যে সোনারঘাটের প্লেয়ারই রোজার মধ্যে পুরো এক মাস প্র্যাকটিস করছে তো তোমরা আমার কথা দিলাই তো করবা এবং নিজেদের সেফটি সিকিউরিটি নিরাপত্তা বজায় রেখা আমরা সবাই মনে রাখো হয়তো আমরা বেশিরভাগ ওইখানে এক মাস ফের থেকে বারুইছি না হয়তো একই মায়ের সন্তান না কিন্তু যেহেতু জানা যায় একজন আরেকজনের আমি আমার বাইর জানা যা যাইবার গিয়ে দেখছি কত মানুষ আইছে আমি এইভাবে দেখি আমার মনে হয়েছে যে তোমরা খেয়েই আমার বাইর চেয়ে হম না বা তোমরারও আমি আমি মনে করি আমি তোমরা গার্জিয়ান তোমরা বড় ভাই এই হিসাবে যত জায়গায় সুযোগ আছে এই জায়গায় আমি তোমরা লইয়া সামনের দিকে আগাই যাইতাম চাই যদি ঢাকা ফাটানি লাগে ঢাকা ফাটাইমো যদি বিদেশ ফাটানি লাগে বিদেশ ফাটাইমো যেখানে ফাটাইলে লাভ হইব আমার প্লেয়াররা ভালো করবো এবং সোনারঘাটের
ঠিক মতো নেতৃত্ব দিতে পারবো এই ব্যবস্থা আমি কইরা যাইতাম চাই মৃত্যুর আগে। আমি জন্মের পরে যে সোনাঘাটের ফুটবলটারে পাইছি আমি মৃত্যুর আগে এর চেয়ে অনেক বেশি দূর ভালো ফুটবল আমি সোনাঘাটে রাখতে যাই মিটা তোমরা কথা দিচ্ছি। তোমরা খালি আমার একটু সহযোগিতা করো দেখো না আমরা কই।